দেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মচারী বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। সোমবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানান তারা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক রমজান আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাআবিকফের সহ সভাপতি সাদেক আহমেদ, তাজুল ইসলাম, শাহজাহান সিরাজ সহ ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বুকসান, বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। এ সময় বক্তারা বলেন, 2015 সালের পর কর্মচারীদের কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। প্রতিটি কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছে।